আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি যে ভিডিওটা করতেছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং বুঝবেন এই ভিডিওতে আমি বলবো একটা স্টুডেন্ট যখন ফেল করে এই ফেল করার পরে তার কত টাকা লস হয় সোজা বাংলায় একটা সেলে ফেল করলে কত টাকা মারি যায় এই প্রশ্নটা অনেকেই ইউটিউবে করেছেন এবং আমার ফেসবুক পেজে আপনারা কমেন্ট করেছেন আমি আবারও বলতেছি ট্রেনিং সেন্টারে সিঙ্গাপুরে যাওয়ার জন্য যারা ভর্তি হয় ভর্তি হওয়ার পরে পরীক্ষা দেয় এই পরীক্ষায় যদি কেউ ফেল করে ফেল করলে কত টাকা লস হয় বা কত টাকা মার যায় এই বিষয়টা নিয়ে আমি একবারে খোলামেলা আলোচনা করব যে আলোচনাতে আপনারা সম্পূর্ণ ধারণা পাবেন যারা নতুন আসছেন এই ভিডিওতে অবশ্যই একটা শেয়ার করবেন আগে এই শেয়ার করার কারণে অনেক নতুন লোক অনেক গার্জিয়ান বাবা মা এই ভিডিওটা দেখতে পারবে এবং সুনির্দিষ্ট একটা ধারণা পাবে আমি এখানে কারোর কারোর গুণগান গাইতে আসি নাই এই ভিডিওতে বা কারোর পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলতে আসি নাই অনেক প্রতিষ্ঠান হয়তো মনে করতে পারবে কেন এই ভিডিওটা করলাম এই ভিডিও করা উচিত মানুষের জানা উচিত আসলে কতটা সত্য অনেকেই মিথ্যা কথা বলে ভর্তি করানোর পরে যখন বিপদে পড়ে তখন কিন্তু এই ঘটনাগুলো বলে যে না ভাই আমি তো এরকম বলি না এরকম বলি নাই এরকম রকম তো এই জন্য আমি ভিডিওটা করতেছি দেখেন ভর্তি হয় একটা অ্যামাউন্ট দিয়ে ভর্তি হওয়ার পরে একটা ছেলে পরীক্ষার জন্য টাকা জমা দেয় যখন রেজিস্ট্রেশন হয় ওই টাইমে কিন্তু টাকা জমা দেওয়া হয় ঠিক টাকা জমা দেওয়ার পরে সে মনে করতেছে যে আমি পরীক্ষা দিব এখন পরীক্ষায় আমি পাশ করে সিঙ্গাপুর যাব কিন্তু বাইসেন্স যদি ওই ছেলেটা ফেল করে তাহলে এই যে রেজিস্ট্রেশনের আগে বা পরীক্ষার আগে যে টাকাটা অফিসে জমা দেওয়া হয় এই টাকাটা হলো কুঠার টাকা যে কোঠাটা কিনা হয় কুঠার টাকা আমি আবারও বলছি যে টাকাটা এই যে অফিসে জমা দেওয়া হয় বা অফিস কর্তৃপক্ষ জমা নেয় এটা কিন্তু কোঠার টাকা এই কোঠা যদি কিনে পরীক্ষা দেয় আর যদি কেউ ফেল করে তাহলে কিন্তু কোঠার টাকা সম্পূর্ণ বাজেয়াপ্ত হয়ে যায় কিন্তু সেই ক্ষেত্রে কী হয় জানেন যে কয় টাকা দেবেন ওই কয় টাকাই মারা যাচ্ছে আপনার কিন্তু পরবর্তী টাইমে যদি কোনো প্রতিষ্ঠান সহানুভূতি দেখায় বা দয়া দেখায় তাহলে আপনার পরীক্ষা দেওয়াবে কিন্তু সম্পূর্ণ টাকা দিবে না কোনো প্রতিষ্ঠান কিছু কিছু প্রতিষ্ঠান আছে আপনাকে ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে পরীক্ষা দেওয়াই দেবে আর বাকি টাকাটা আপনার দিতে হবে এন্ড ফিফটি পার্সেন্ট কত এটা জানা যাবে যে টাইমে পরীক্ষা দেবেন ঠিক ওই টাইমে রেটটা কত আছে ওই রেটের ফিফটি পার্সেন্ট আপনার দিতে হবে আর বাকিটা প্রতিষ্ঠান দেবে অনেক প্রতিষ্ঠান অল্প টাকা দিয়ে বলে বাকি টাকাটা তোমরা দাও আর কোন প্রতিষ্ঠান একটা টাকাও দিবে না বলবে যে ভাই ফেল করেছেন সম্পূর্ণ টাকা মায়ের সোজা বাংলায় এতে করে আপনি পরীক্ষা দিবেন না দিবেন আপনার ব্যক্তিগত ব্যাপার এই বলে আপনাকে বের করে দিবে তবে কিছু কিছু প্রতিষ্ঠান কিন বেশিরভাগ প্রতিষ্ঠান আপনাকে পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবে এবং বলবে কিছু টাকা আপনি দেন আমরা কিছু টাকা দিচ্ছি তবে এই বর্তমান সময়ে অনেক রেট দুই সালে বাংলাদেশে সিঙ্গাপুরে যাওয়ার জন্য অনেক টাকা খরচ হয় এই টাকায় রেটও অনেক বেশি এখন যদি কেউ ফেল করে তাহলে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে নিজে একবার পাগলের মতন হয়ে যেতে হবে এই জন্য ট্রেনিংটা সুন্দরভাবে করতে হবে যেন ফেল না আসে তবে শুনলে খুশি হবেন বর্তমানে কিন্তু ফেলের সংখ্যা খুবই কম কারণ রেট অনেক বেশি ক্যামেরার মাধ্যমে পরীক্ষা হয় এজন্য ফেলটা কিন্তু কম আসতেছে যে কারণে এখন পরীক্ষা দিলে পাশ হওয়ার সম্ভাবনা বেশি আছে ঠিক আছে আর একটা কথা বলি সেটা হচ্ছে যে অনেকেই বলে যে আমাদের সময় তো আমরা পরীক্ষা দিছিলাম ফেল করার পরে আমাদের স্যারেরা আবার পরীক্ষা দেওয়া হয়েছে ফ্রিতে সত্য কথা ভাই আগে পরীক্ষা দিত কত টাকা দিয়ে আগে একটা ছেলের পাসপোর্ট রিলিজ ছিল কত টাকা সেটার সঙ্গে কম্পেয়ার করবেন আর বর্তমানে একটা কম্পেয়ার করবেন আপনি আগের কথা তো এখন বললে হবে না আগে একটা ছেলে ফেল করলে ফ্রিতে দুইবার পরীক্ষা করানো যাইতো কিন্তু এখন ফেল করলে প্রতিষ্ঠানের তো লসই সেই সাথে আপনার আপনার ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে কিন্তু আগে পাঁচবার দশবার ফেল করলেও কোনো সমস্যা ছিল না কারণ আগে অল্প টাকা লাগতো খুব সীমিত টাকা লাগতো পরীক্ষা দিতে সো আগের কথা বর্তমানে কেউ টানবেন না বর্তমান নিয়ে কথা বলবেন সব সময় যখন আমার কাছে কেউ যদি কল দেয় আমি তখন বলি বর্তমান মানে এই মাসের রেট বলি এই মাসে কত চলতেছে এই মাসে খরচ কত এই বিষয়টা বলি আমি কখনো ভবিষ্যৎ বলি না আমি কখনও বলি না যে আপনার এত টাকা লাগবে এত টাকা লাগবে আমি বলি ওই টাইমে যে রেট থাকবে আমরা সেই রেট রাখব আমি বর্তমানে রেটটা আপনাকে বলতে পারবো তো যাই হোক আমার এই ভিডিওটা অনেক প্রতিষ্ঠান যদি দেখে হয়তো তাদের কাছে খারাপ লাগতে পারে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক আছে কারণ মানুষের জানা উচিত প্রত্যেকটা মানুষের সঠিকটা জানা উচিত জেনে তারপর ভর্তি হওয়া উচিত যদি আমার এই ভিডিওটাতে কারোর কোনো রকম উপকার হয়ে থাকে অল্প একটু উপকার হইলেও আমি একটা শেয়ার দাবি করি একটা শেয়ার করবেন এই একটা শেয়ারে অনেক মানুষ এটা জানতে পারবে সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটা শোনার